শনিবার দিন অষ্টমী উপলক্ষে কলকাতা সুরুচি সঙ্গে তৃণমূলে কংগ্রেস এমপি নুসরত জাহানকে দেখা গেল ঢাক বাজাতে এবং তার সাথে মন খুলে নাচ করতে। অভিনেত্রী পরনে ছিল লাল পাল সাদা শাড়ি, আর তার সাথে ছিলেন তার হাজবেন্ড নিখিল জৈন। গোটা বাংলা সহ বিশ্ব যেখানে মেতে উঠেছিল বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোতে, সেখানে কোভিডকে সঙ্গী করে উপযুক্ত সুরক্ষা বিধি মেনে সকাল থেকেই গতকাল মণ্ডপে মণ্ডপে চলেছে অঞ্জলি প্রদান দুর্গাষ্টমী উপলক্ষে। সেই মতোই সেদিন সুরুচির সঙ্গে অঞ্জলি দিয়েছেন টলিউডের তারকা অভিনেত্রী এবং সাংসদ নুসরত জাহান। সঙ্গে অবশ্যই ছিলেন তার স্বামী নিখিল জৈন এবং তাদের সঙ্গে ছিলেন আরেক তারকা দম্পতি, যারা হলেন পরিচালক সৃজিৎ মুখার্জি এবং তার স্ত্রী বাংলাদেশি মডেল অভিনেত্রী মিথিলা রশিদ। প্রত্যেকবারের মতো নুসরত জাহান কিন্তু এবারও অঞ্জলি প্রদান পর্বে কোনো রকম ভাটা রাখেননি, আর তাই আবারও তিনি রোষের মুখে। কিন্তু নুসরত জাহানের কথায় ধর্ম যার যার উৎসব সবার, আর সেটা মেনেই তিনি এবারও অঞ্জলি প্রদান পর্বে অংশগ্রহণ করলেন। তবে আদালতের নির্দেশ অমান্য করে নো এন্ট্রি জোনে ঢুকে তাদের এই অঞ্জলি সবার কিন্তু চোখে পড়েছে, আর তাই মনে করা হচ্ছে এবার তাদের বিরুদ্ধে কোনো হলফনামাও জারি হতে পারে। অঞ্জলির পরপরই তিনি ঢাকের তালে ওখানে উপস্থিত মহিলাদের সাথে একেবারে নাচের দক্ষতা দেখান, আর তারপরেই তিনি কিন্তু ঢাকও বাজান। সকলকে জানাই শুভ নবমী, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের চ্যানেল এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।